নমস্কার বিশেষ সাক্ষাতে অনুষ্ঠানে আমি দীপশিখা আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর যদি কারো একটু একটু মন খারাপ হয়ে থাকে তবে চিন্তার কোনো কারণ নেই আজ আমাদের সাথে স্টুডিওতে আমরা পেয়ে গেছি ডল সিনহাকে যার গান শুনে আপনাদের অবশ্যই মন ভীষণ ভালো হয়ে যাবে কে ডল সিনহা দেখতে ইচ্ছে করছে আশা করি নতুন করে দেখার আর কিছু নেই উনাকে আপনারা সবাই চেনেন সম্প্রতি উনার একটি ভীষণ সুন্দর গানের অ্যালবাম বিষ্ণুপ্রিয়া মণিপুরি গানের অ্যালবাম রিলিজ হয়েছে সেটা নিশ্চয়ই সবাই দেখে নিয়েছেন এতক্ষণে ইউটিউবে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথি ডল সিনহার সাথে নমস্কার কেমন আছো ভালো আছি ওনার সাথে ভীষণ গল্প করব আজকে একেবারে চুটিয়ে গল্প করব কিন্তু গল্পের আগে দেখে নেব অ্যালবামের কিছু অংশ নিররে খালি বহিক নেই আজি না এরা দিক নেই এ মধুর মাতামে নিররে খালি বহিক নেই আজি না এরা দিক নেই এ মধুর মাতামে জোনাক তেরাও হারোয়ে তোর মোর বানারে বোয়ে পড়হানা সে তাহাজেয়া জেসা দেয়া হে মলোয়া সকলোয়ে মাটি হান মোর হাখানে আয়া সকলোয়ে মাটি হান মোর হাখানে আয়া নিরলে খালি বহিক নেই আজি না এরা দিক নেই এ মধুর মাতামে সাদে জিরনে আসে তাই মন বাসে থাকলে দিগে হপন হানে থাকলে দিগে
ভিতরে খালি বহিক নেই আজি না এরা দিক নেই এ মধুর মাতামে নিরলে খালি বহিক নেই আজি না এরা দিক নেই এ মধুর মাতামে সবাই নিশ্চয়ই দেখে নিয়েছেন আমাদের অ্যালবামের কিছু অংশ আর এখন দেখানোর কিছু ছিল না আমি জানি আপনারা সবাই আগে থেকেই দেখে নিয়েছেন দেখেছেন তো ওনার সাথে গান গাইতে ছিলেন আমাদের সবার প্রিয় জুবিন গার্গ তো কথা বলে নেব প্রথমেই কথা বলে নেব সেই অ্যালবামের থেকে অ্যালবামটি করতে গিয়ে ওনার কেমন লেগেছে জুবিন গার্গের সাথে কাজ করে ওনার কেমন লেগেছে তাছাড়া ওনার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স প্রথমে কথা বলে নিচ্ছি অ্যালবামের বিষয়ে তারপর কথা বলবো ওনার জীবনশৈলী ওনার কী কী করতে ভালো লাগে না লাগে সব কিছু নিয়ে তো কথা বলে নিচ্ছি প্রথমে অ্যালবামের বিষয়ে তো কেমন লাগলো ওনার সাথে কাজ করে জুবিন গার্গের সাথে স্পেশালি কাজ করে ভীষণ ভালো হি ইজ ভেরি ডিফারেন্ট ওকে আর দ্য বেস্ট পার্ট ওনার সাথে মানে আমি যখন রেকর্ডিং করলাম হ্যাঁ For him, it was very easy to sing this Bishnupiya Manipuri, the language. In fact, uni Bishnupiya Manipuri noy. Ha ha ha. Kintu uni Bishnupiya Manipuri pronunciation eto bhalo kore bollen. Mane, I was surprised. মানে উনি আমার থেকেও বেশি ভালো করে প্রোনাউন্সিয়েশন ওনার ছিলেন আর গান তো অসাধারণ গায় আই ডিড নট সে দ্যাট হিজ অ্যান অ্যামেজিং সিঙ্গার ইট ওয়াজ গ্রেট এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ হিম এটা কি তোমার প্রথম অ্যালবাম ছিল হ্যাঁ এটা আমার ডেবিউ অ্যালবাম আচ্ছা আর এরপর নিশ্চয়ই আমরা আরও ভালো ভালো কিছু অ্যালবাম তো পেয়েই যাবো সেটা তো এক্সপেক্ট করতে পারি আই হোপ সো আই এম লুকিং ফরওয়ার্ড টু আমাদের সবার কিন্তু আমি সবার পক্ষ থেকে বলছি আমাদের সবার কিন্তু ভীষণ ভালো লেগেছে অ্যালবামটা থ্যাংক ইউ সো মাচ আর দর্শকদের হয়ে এবং আমাদের ভিটিভির পক্ষ থেকে তোমাকে প্রথমেই জানাই অভিনন্দন থ্যাংক ইউ সো মাচ যেটা দেখলাম অ্যালবামটাতে ওই কথাগুলো তো সবটা বুঝতে পারছি না যেটা তুমি বললে এটা একটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী অ্যালবাম ছিল কিন্তু না শুনে কেমন জানি একটা মানে শান্তি একটা পিসফুল একটা মিউজিক ছিল তো সেই মিউজিক ডিরেক্টর বা কম্পোজার তারপর লিরিক্সগুলো কি আছে বা কে কে কাজ করেছে যদি আমাদেরকে বলো মিউজিক কম্পোজার এই আমার অ্যালবামে ছটা গান আছে ছটা গানের মধ্যে মিউজিক দিয়েছেন আমাদের নর্থ ইস্টের ভেরি ফেমাস রেনাউন্ড চাহিদা দিলীপ সিনহা আচ্ছা আর লিরিসিস্ট হলো পদ্মজা সিনহা হ্যাঁ শুনেছি উনি আপনার মা হ্যাঁ উনি আমার মা অ্যান্ড ইউনো এই অ্যালবামে যে গানগুলো ইটস এ প্রোগ্রেসিভ মিউজিক নাইনটিজের একটু টাচ আছে দ্য মেলোডি আর দিলীপ সিনহার আই ডিড নট সে উনি সবাই চিনেন ওনার এইটাই খাস যে উনি ফার্স্ট সং আর রোম্যান্টিক সং এনি সং ওনার এক মেলোডি থাকে অ্যান্ড দ্যাট অ্যান্ড হি ইজ ওয়ান অফ মাই ফেভারিট কম্পোজার্স অ্যাকচুয়ালি আই হ্যাভ কাম অ্যাক্রস টিল ডেট তো ওনার গান সবসময়ই ভালো লাগে গান গাইতে আর আচ্ছা এই গানটা রোম্যান্টিক গান দু মন মিলা মিলি ইউ নো দ্য লেটস বি টুগেদার ইন এ লোনলি প্লেস সো ইটস বেসিক্যালি রোম্যান্টিক সং ওকে নিরলে খানি কথাটার অর্থ কি নিরলে খানি মানে নীরব আচ্ছা নীরব জায়গা সলি একান্তে ভেরি ট্রু ইউ নো সলিটারি সলিটিউড প্লেস আচ্ছা ইউ নো ডিপ ভেরি 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 ডিপ লিরিক্স উইথ অ্যামেজিং মিউজিক ওকে আর বাকি যে গানগুলো আছে সেগুলো কেমন কেমন বলতে সুন্দর খারাপ সেটা তো কোনো প্রশ্নই উঠছে না সবগুলোই শুনেছি মানে ভীষণ ভালো লেগেছে সেইগুলোর মানে কি রয়েছে মানে আমাদের পক্ষে তো বোঝা সম্ভব না আচ্ছা ইটস মাই একটা ফাস্ট সং জলি মুড আচ্ছা আর রোম্যান্টিক সং ইউ নো মোটামুটি পুরো অ্যালবামটার মধ্যে আমাদের সব রকম গানই রয়েছে সব রকম দ্যাটস দ্য বেস্ট পার্ট
তো আমরা নিরলেখানি তো শুনেছি একটু আগেও, দর্শক বন্ধুরা শুনেছেন, বাকি গানগুলো যদি একটু একটু শোনাও আমাদেরকে। একটা গান আছে, এটা জুবিন গার্গ গিয়েছে, আচ্ছা, মেল ভার্জন, আর আমিও গিয়েছি ফিমেল ভার্জনটা, এন্ড ইটস মাই ফেভারিট সং ইন দিস অ্যালবাম। গানটি হলো জনম জনম। আচ্ছা, জনম জনমে, জনম জনমে মিকুপে মিকুপে বানালো হাজিরে হৃদি ঠোয়ে তোলানা সালে নীতি সাজিলে আসতায় মন গোয়ে তুমিলে জনম জনমে সাগরের ঢে শিলোর জসানে বানায় ননে জীবনে তোরে আনাসন হাকার জুনাখা পূর্ণিমা মুখী জোগার তোরানাসালে নীতি সাজিলে আসতায় মন গোয়ে তুমি রে জনম জনমে। জানো, তোমার কথাগুলো তো কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু তাও মনে হচ্ছিল গানটা কোথাও না কোথাও যেন মনের খুব কাছে। হ্যাঁ, ছিল ওটার কথার অর্থ জনম জনম সে জনম জনম সে মিকুপে মানে মিকুপে মিকুপে মানে এভরি মোমেন্ট মোমেন্ট টু মোমেন্ট এভরি জনম জনম থেকে এভরি মোমেন্ট লেটস বি টুগেদার। আচ্ছা, কেন? আচ্ছা, ভীষণ ভালো। মানে এটা শুনেই মনে হচ্ছিল যে কিছু বুঝতে পারছি না সত্যি, আমাদের এই মানে ভালোবাসা এই প্রেমটা নিয়ে লেটস মেক আর লাইফ বিউটিফুল। ওকে, সেটা বোধহয় ভালোবাসার কথা রয়েছে, সেজন্যই বোধহয় লিরিক্সটা না বুঝেও মনের এত কাছাকাছি চলে আসে। মিউজিকের কম্পোজিশনটা এত স্ট্রং, ইট উইল জাস্ট হিট ইওর হার্ট সামওয়্যার। একদম, সেটা যে মানে একবার শুনবে বারবার মানে একান্তে যখনই বসে থাকবে তখন এই গানগুলো শুনতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা তো একটা হলো, আরেকটা তুমি বলেছিলে একটা স্যাড সং আছে। স্যাড সং, হ্যাঁ, তুমি কেন আমার জীবনে এসছো যদি ইউ নো ইফ ইউ হ্যাভ টু লিভ মি। ইটস ভেরি ডিপ, গেটিং মি, মানে তুমি যদি আমার ছাড়তেই চাই তো হোয়াই ডিড ইউ কাম ইন মাই লাইফ, যাওয়ারই ছিল তো আসলে কেন, আসলে কেন। ঠিক আছে, দু লাইন, ঠিক আছে, একদম। কি আহেছিলে মাতনে যার গা বেলে আজ হতিতি হাজিলে কে কলি ও কালে যদি জুড়িলে জারগা পেরিয়া জ্যোতিতি। ভীষণ ভালো, মানে কোন গানটাকে ছেড়ে কোন গানটা বলবো যে এটা ভালো হয়েছে সেটা কিন্তু ভীষণ টাফ। তোমার গাইতে কেমন লেগেছিল এগুলো? অ্যাবসলিউটলি অ্যামেজিং। আর তোমার প্রিয় গান, সবচেয়ে প্রিয় গান এই অ্যালবামের? সবই মানে অল দ্য সংস আর বিউটিফুল, বাট আমার জনম জনম এটা আমার ফেভারিট, ইটস ক্লোজ টু মাই হার্ট, বলছিলে সামওয়্যার লাইক ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। আচ্ছা, তো সেই অ্যালবাম নিয়ে তো তোমার সাথে কথা বললাম, তো এবারে তোমার গানে আশা কি করে, মানে ছোটবেলা থেকে কি তুমি গান করছো? হ্যাঁ, আমার মাই মম ইজ অ্যান আর্টিস্ট। আচ্ছা, তো আমার এই গানের চর্চা আগের থেকেই ছিল, ছোটবেলার থেকেই। ছোটবেলার থেকে আমি বিষ্ণু বেমনি গান তো শুনতামই, ক্লাসিক্যাল, মা মাই মম ইজ অ্যান আর্টিস্ট, কিন্তু বাংলা গানের চর্চাটা বেশি ছিল। আচ্ছা, হ্যাঁ, মা বাংলা গানও গায়। আচ্ছা, তো আমি মিউজিক অ্যাকচুয়ালি ইটস ইন মাই ব্লাড। আচ্ছা, ইটস ইন মাই ব্লাড, সো আই ক্যানট সে এনিথিং লাইক লেস। তুমি কি সেই আন্টিকে ছাড়া, তোমার মাকে আমিও আন্টি বললাম, তুমি কি আন্টিকে ছাড়া অন্য কারো কাছেও গান শিখতে? হ্যাঁ, আমার দিল্লিতে
আচ্ছা আমি উস্তাদ রেইস খান আচ্ছা আচ্ছা উনি আমার উস্তাদ গুরু হ্যাঁ গুরু এন্ড জাভেদ খান আচ্ছা আচ্ছা উনি দিল্লিতে আমি ওনার কাছে তালিম নিচ্ছি এখন অ্যাকচুয়ালি আমার প্রফেশনাল লাইক প্রফেশনালি আমি লয়ার ও আচ্ছা আমার ব্যালেন্স করতে একটু ইউ নো আই এম নট দ্যাট রেগুলার করতে পারছি না বাট আমি যখনই টাইম পাই আই অলওয়েজ গো টু ফর মাই ক্লাসেস তুমি যেহেতু বললে তুমি লয়ার তো তোমাদের তো ভীষণ টাফ টাফ কেসও পেয়ে যাও তো সেখান থেকে বেরিয়ে আসতে তোমার মুড ঠিক করতে কি গান কোথাও সাহায্য করছে তোমাকে লাইক ইউ নো হ্যাঁ আই মিন মিউজিক আমার সাথেই আছে ইউ নো হোয়াট ইটস অলওয়েজ উইথ মি তো আই ক্যানট ইম্যাজিন এনিথিং উইদাউট মিউজিক এনিথিং এলস উইদাউট মিউজিক তো আমার যেহেতু আছেই মিউজিক আর হ্যাঁ আমি সিলচারে লাইক আই এম বর্ন অ্যান্ড ব্রট আপ এটা তো আমারই জায়গা হ্যাঁ তোমারই জায়গা এখানে আমি অধীর সিনহা আচ্ছা উনি আমার গুরু ছিলেন বেশি তো আমি এখানে শিখতে পারিনি বাট আই থিঙ্ক ফর টু থ্রি ইয়ার্স ওনার সাথে ওনার কাছেই আমি ক্লাসিক্যাল একটু শিখেছি তোমার দিল্লিতে যাওয়া কবে আফটার মাই টুয়েলভ আচ্ছা টুয়েলভ অবধি তুমি এখানেই ছিলে টুয়েলভ অবধি এখানেই ছিলাম আচ্ছা তোমার নিরলেখানি যে মিউজিকটা ছিল ভিডিওটাতে দেখেছিলাম তুমি ডান্সও করেছিলে শুধু গান করনি শুধু অ্যাক্টিংও করনি সাথে নাচও করেছিলে তো সেটাও কি শেখা আই এম এ ডান্সার হ্যাঁ আচ্ছা আই এম এ ডান্সার আই কুডন্ট আই এম নট এ গ্র্যাজুয়েট ক্লাসিক্যাল ডান্সার বাট আই এম আস্কিং কিউকি আমার মা এগেইন শি ইজ আ রেনাউন্ড ডান্সার সো আই থিঙ্ক ইটস সামওয়্যার ইন মাই ব্লাড তো হ্যাঁ সেটা আমি শিখতাম এখানে আমি চন্দ্র সিং আচ্ছা সেটা ভাবাই যাচ্ছে না কোথায় তুমি তোমার প্রফেশন লয়ার তার সাথে নাচ করছো গান করছো তো সেবারে তোমার লয়ারে কি করে যাওয়া সেটা কি ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আচ্ছা তো আফটার মাই টুয়েলভ আমি দিল্লি গেলাম তো আই স্ট্রাগল দেয়ার নাও আই এম সেটেলড তো বাট মিউজিক আমার সাথে আমি দিল্লিতে আমি প্রোগ্রামও করতাম গানে ইউ নো লাইক নট প্রফেশনালি এরকম বিকজ আমি আমার ব্যালেন্স করতে হতো হ্যাঁ সেটা সময়ের একটা ব্যাপার তো কিন্তু আমি প্রোগ্রাম করতাম আমার গুরুজি উস্তাদ রেইস খান স্যার আমাকে সবসময় প্রোগ্রাম আমাকে বলতো তুমি কে কর রহি হো না আমাকে বললো আমাকে মানে যে প্রোগ্রাম হওয়ার দুদিন আগে আমাকে ফোন করে বলছে কাহাঁ পে হো তুম আমলে গুরুজি মে বলে ফটাফট কাল কাল প্রোগ্রাম হ্যাঁ কাল আনা হ্যাঁ গানা হ্যাঁ তুমি এসে তো এরকম আর কি নট লাইক দ্যাট প্রফেশনালি আই বিকজ আমি বেশি টাইম দিতে পারি হ্যাঁ টাইম দিতে তো পারবে না সেটা তো সম্ভব না সম্ভব হয় না বাট আই আই ব্যালেন্স দ্যাট কিন্তু গান তো ছাড়ার গান শুনে সেরকমই লাগছিল মানে একটা অন্তস্ত করা একটা জিনিস গান তোমার জন্য তোমার সাথে কথা বলে আজকে সত্যি ভীষণ ভালো লাগছে আরো কথা বলবো তোমার সাথে তো দর্শক বন্ধুরা আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে আসছি এক্ষুনি কোথাও যাবেন না Come here, you sweet cuckoo. My bug, my flu, like a squeeze of glue. Ooh-doo-doo-doo-doo. Where are you, my baby boo? Let's kiss adieu. Something... He's waiting. I'm coming. Anything else, ma'am? Over 5,000 designs and a certificate of authenticity. Jewelry comes home with bluestone.com. Shaha Textile Kolkatar por ebar banglar baire uttor purbanchole prothom Silchare showroom khullo Shaha Textile. Shari shoho nana dhoroner kapor prostutkarok ভারত বিখ্যাত এই ব্র্যান্ডের শোরুমে পেয়ে যাবেন 250 টাকা থেকে 1.5 লক্ষ টাকা মূল্যের নানা ধরনের আকর্ষণীয় পরিধান তাই আর দেরি না করে চলে আসুন সাহা টেক্সটাইলে
উল্লাসকর দত্তসরণী ওমেন্স কলেজের পাশে দেনা ব্যাংকের বিপরীতে শিলচর। ফোন নাম্বার যেখানেই লুকাও ছুটে আসতে হবে পাঁচটি মজাদার স্বাদে প্রাণ ললিপপ, না খেয়ে পারবেই না প্রাণ ললিপপ। নতুন রূপে নতুন সাজে মদনমোহন জুয়েলার্স। বিয়ে অনুষ্ঠান নিজের ব্যবহার বা উপহার দিতে সোনার অলঙ্কারের তুলনা নেই, আর খাঁটি সোনা মানেই মদনমোহন জুয়েলার্স। এখানে পাচ্ছেন রকমারি ও মনমাতানো ডিজাইনের অলঙ্কার, গ্রহরত্ন আদি। তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না, বা তৈরি করাতে পারেন নিজেদের রুচিমতো ডিজাইনের গয়না আদি। তাই আর দেরি কিসের, হলমার্কের খাঁটি সোনার গয়না কিনতে আজই চলে আসুন মদনমোহন জুয়েলার্স, নরসিংতলা, শিলচর। Our promise, careful car. এবার শিলচরের প্রথম সারির বিভিন্ন ব্র্যান্ডের সার্ভিসিং এর ফ্র্যাঞ্চাইজি মহিন্দ্রা ফার্স্ট চয়েস। এই মাল্টি ব্র্যান্ড সার্ভিস সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি, ট্রেন টেকনিশিয়ান্স এন্ড কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভস দ্বারা অতি যত্ন সহকারে সব ধরনের সার্ভিসিং এর কাজ করা হয়। তাছাড়া সব ধরনের গাড়ির পরীক্ষা নিরীক্ষা সহ স্পেয়ার পার্টস এর মাধ্যমে গাড়ির মেরামতির সুযোগ রয়েছে। 24/7 অনলাইন বুকিং এবং রোড সাইড অ্যাসিস্ট্যান্স এর সুবিধা রয়েছে। তাই আজই যোগাযোগ করুন আদিত্রি সার্ভিস, চিরুকানি রোড, রামনগর, শিলচর, 788-003, ফোন নাম্বার 8013-31777, 8721926530, প্রাণ ফ্রাইড পিস প্যাকেট ভরা পাগলামিয়া রিস্ক। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছিয়ে ফেলে ভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিচ্ছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। গুড মর্নিং, আজকে থেকে তো তোমার অফিস শুরু। না না, ঠিক আছে, সরি, এতদিন ব্যাচেলার ছিলাম তো তাই ডাইনিং টেবিলটা কেনা হয়নি। নতুন ডাইনিং টেবিল কোত্থেকে এলো? আসতেই হলো, বাসাটা তো এখন আর ব্যাচেলারের না। কিন্তু এত দামি। এটা রিগেলের, দেখতে এত সুন্দর আর দামটা একদম বাজেটে। রিগেল ডাইনিং টেবিল 10 মিলিমিটার পুরু গ্লাসের তৈরি, পাউডার কোটিং এর মেটাল বা কানাডিয়ান ওকের, উডেন টেবিলের দারুণ সব ডিজাইন থেকে বেছে নিন আপনার পছন্দেরটি। রিগেল, ফার্নিশ ইওর ড্রিম। কসমেটিক্স এর জগতে এক অনবদ্য নাম রিগেল সায়েন্স।
আন্তর্জাতিক উন্নত মানের এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখন পাওয়া যাচ্ছে শিলচরে। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটর মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স, গোপালগঞ্জ, পাঠক বাজার, শিলচর। पहला प्रमोशन बॉस की शाबाशी, पर सबसे पहले ICA अकाउंट्स एंड बैंकिंग, फाइनेंस एंड टैक्सेशन, ट्रेनिंग टू प्लेसमेंट। ICA लाइफ फॉर लाइफ। ICA हियर यू विल फाइंड अकाउंट्स एंड टैक्सेशन, फाइनेंस, बैंकिंग, मैनेजमेंट, स्पोकन इंग्लिश, ग्रूमिंग विद पर्सनल डेवलपमेंट, बेसिक टैली विद GST, SAP एंड मैनी मोर with 100% job guarantee. So, what are you waiting for? Visit ICA Siti Center, Bilpar Point. Contact number 7576-837824 or 99540-94975. পিম্পলে স্মার্ট দেখায় না, তার পিম্পলের সমস্যার সমাধানে অক্সিনি এলো অ্যাকনে ক্লিয়ার জেল, যা পিম্পল সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে পিম্পল দূর করে, মেলানিন রিস্ট্রাকচার করে পিম্পল জনিত কালো দাগ মুছে ফেলে দেয় মসৃণ ও উজ্জ্বল ত্বক। অক্সি অ্যাকনে ক্লিয়ার জেল, পিম্পলের স্মার্ট সমাধান অক্সি। বরাক উপত্যকার ডিস্ট্রিবিউটর মৌলানা ইনকর্পোরেশন, মৌলানা স্টোর্স, গোপালগঞ্জ, পাঠক বাজার, শিলচর। ফিরে এলাম বিরতির পর। আপনাদের নিশ্চয়ই কথা বলতে ইচ্ছে করছে ওনার সাথে আবারও। হ্যাঁ, আমি এবার ওনার সাথে আবারও কথা বলবো। তো বিরতিতে যাওয়ার আগে তোমার সাথে কথা হচ্ছিল, তুমি বললে তুমি লয়ার, গানের জন্য মানে প্রোগ্রামের জন্য, গানের জন্য না বেসিক্যালি প্রোগ্রামের জন্য তুমি ততটা সময় দিতে পারছো না, কিন্তু সেই ব্যস্ততার মধ্যে থেকেও নতুন একটা অ্যালবাম, সেটা কি করে? আমি মাল্টিটাস্কার। আচ্ছা, অ্যাকচুয়ালি সঙ্গীতের চর্চা তো সবসময়ই ছিল। হ্যাঁ, অ্যান্ড মানে মিউজিকটা ছাড়িনি আমি। ইয়েস, আই এম আ লয়ার, আমার প্রফেশন ছিলই, আই ওয়ার্ক, বাট আই অলওয়েজ ব্যালেন্সড। আমি যেরকম বললাম আই অলওয়েজ ব্যালেন্সড, কি লাইক আই গেট ব্যাক ফ্রম ওয়ার্ক অ্যারাউন্ড লাইক 6:30-7, পরে একটু রেস্ট করলাম, তারপরে একটু রিয়াজ করলাম, স্যাটারডে সানডেতে আমি ক্লাসে গেলাম। ইউ নো, আই ডোন্ট, তোমার রোজ দিনে কি রেওয়াজ করাটা হচ্ছে? নো নো নো, নট পসিবল, নো নো, নট এট অল, একদম না। বাট হ্যাঁ, এটা মানে আই নেভার লেফট ইট। আমি রেওয়াজ না করলেও মিউজিকটা আমি মানে চলে ছিল সবসময়। তো সেবারে সেখান থেকে নতুন করে মিউজিক অ্যালবাম, সেটা নতুন করে না, অ্যাকচুয়ালি এটা আমার আই অলওয়েজ ওয়ান্টেড টু। আচ্ছা, আই ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট টাইম। আচ্ছা আচ্ছা, ঠিক কথা বলে, বিকজ আমি বললাম আমি প্রফেশনাল একটু সেটেলমেন্ট, ইউ নো, ওয়ান্স আই থট লাইক লেট মি সেটেল ডাউন প্রফেশনালি, সেটেল হওয়ার পরে দেন আই ক্যান গিভ সাম টাইম। তো 2016 was the right time. Acha, when I thought like, you know, ami Dilip Sinha, uni amar actually unike mama boli. Acha acha, ha to unake ami phone korlam, kotha bollam ki ami erokom ekta album korte chai, to uni bolam ha nischoy. To we thought like and I always wanted to am choto belar theke kintu amar iccha chilo my first album je kono korbo it has to be Zubeen Garg. আমি রোজ ওনার গান শুনতাম, আমি ভাবতাম আমি, ইউ নো, আই দ্য থিং ইজ আই নেভার, আই উইশ আই কুড হ্যাভ ডান এই জিনিসটা, একটু আই ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। আমি ভাবতাম ওয়েন আই উইল ডু ইট। আচ্ছা, ইউ নো, আই ওয়াজ লাইক আই উইল ডু ইট বাট আই ডোন্ট নো ওয়েন। সো আমার সবসময় আমার ইচ্ছা ছিল কি আমি ওনার মানে
প্রথম যে আমার অ্যালবামটা হবে সেটা ওনার সাথেই হবে, ওনার মানে আমার ইচ্ছা ছিল এটা হবে না, এটা তো লাকিলি উই ডিড ইট। তো আমার ইট ওয়াজ মাই স্ট্রং উইশ দ্যাট আই অলওয়েজ ওয়ান্টেড মাই ফার্স্ট অ্যালবাম ডেবিউ, ভগবানের কৃপায় সেটা হয়ে গেছে, ইচ্ছে পূরণ পুরোপুরি। আই নো ডেফিনেটলি অ্যাবসলিউটলি। তো আমি বললাম দেন উই ওয়েন্ট টু গুয়াহাটি, গুয়াহাটি গেলাম, রেকর্ডিং হলো, ওনার সাথে দেখা হলো, ইটস ভেরি নাইস অফ হিম, হি অ্যাগ্রিড। ঠিক আছে আমি গানলাম, রেকর্ডিং করে উই গট ব্যাক অ্যান্ড লাইক ইট টুক মি টু ইয়ার্স এই অ্যালবাম এই ভিডিও শ্যুট করতে। আর আমরা শিলংয়ে শ্যুট করেছি এই ভিডিওটা, আফটারওয়ার্স ইয়া ইটস ডান, হয়ে গেছে। তো সেই মিউজিক অ্যালবাম তো কাজ দু বছর ধরে হলো, তারপর সেটা লঞ্চের কোথায় হলো? লঞ্চ হয়েছে ব্যাঙ্গালোরে। আচ্ছা, ব্যাঙ্গালোরে কে কে ছিলেন ওইখানে? মেইন লঞ্চ করলেন তরুণ অরোরা, হি ইজ এ সুপারস্টার অফ সাউথ ইন্ডিয়ান মুভি অ্যান্ড হি ইজ মাই ভেরি ডিয়ার ফ্রেন্ড। আচ্ছা, তরুণ অরোরা অ্যান্ড উনি ইটস ভেরি সুইট অফ হেম, উনি এসছেন অল দ্য ওয়ে ফ্রম মুম্বাই, এসে লঞ্চ করলেন অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হেম। না, এত ভালো একটা অ্যালবাম ওনার তো আসতেই হতো। হ্যাঁ, বাট ইয়া হি ইজ এ ফ্রেন্ড, হি ইজ ভেরি গুড ফ্রেন্ড অ্যান্ড উনি সাপোর্ট করতে এসছেন। আচ্ছা, অ্যান্ড দ্য বেস্ট পার্ট, উনি আমাকে জিজ্ঞেস করেছেন হোয়াট ইজ দ্য মিনিং অফ নিরলেখানি, উনি ভিডিও দেখেছেন, হি রিয়েলি লাইকড ইট। না, সেটা শুধু উনি না, আমাদের সবার মানে সবাই সেটা পছন্দ করবেনই। তো তোমার সাথে কথা বলতে বলতে তো তখন তুমি বলছিলে যে তুমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাড়াও অন্যান্য গানও করছো। ডেফিনেটলি ডেফিনেটলি, আমি বাংলা গান আমি বললাম ইটস মাই ফেভারিট, আমার ছোটবেলার থেকেই আমার বাংলা গান চর্চা ছিল। হ্যাঁ, আমার মাকে শুনতাম অ্যান্ড আই পারফর্ম ইন দিল্লি। আচ্ছা, ইন ব্যাঙ্গালোর রবীন্দ্রসঙ্গীত। আচ্ছা, আর সলিল চৌধুরী আমার ফেভারিট, আমি ছোটবেলার থেকে ওনার সলিল চৌধুরী আর লতা মঙ্গেশকর এই যে কম্বিনেশনটা, বিউটিফুল কম্বিনেশন, ওনার গান টিল টুডে এভরি ডে অলমোস্ট মানে শুনেই বড় হয়েছি। আর হিন্দি গান অফকোর্স, হিন্দি গান গজল ইটস মাই ভালো লাগে। হ্যাঁ, ইটস মাই ফেভারিট। আর সাউথ ইন্ডিয়ান গান সেগুলোও ভালো লাগে গাও। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। ঠিক আছে, তো আমাদেরকে একটা রবীন্দ্রসঙ্গীত শোনাবে সবার আগে? ডেফিনেটলি। কাঁদালে তুমি মোরে ভালোবাসারি গায়ে, কাঁদালে তুমি মোরে নিবিড় বেদনাতে, পুলক লাগে গায়ে, কাঁদালে তুমি মোরে তোমার অভিশারে যাব গো মামারে, চলিতে পথে পথে বাজুকো ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি গায়ে, কাঁদালে করতে খুবই কষ্ট হবে যে তুমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী মানে এভাবে তুমি রবীন্দ্রসঙ্গীত গাইছো, সেটা সত্যি আমার ভীষণ ইচ্ছে করছে। অন্য কথাবার্তা বলবো তোমার সাথে, কিন্তু ভীষণ ইচ্ছে করছে তোমার কাছ থেকে সাউথ ইন্ডিয়ান কিছু গান শোনার জন্য। সাউথ ও আচ্ছা, দু লাইন দু লাইন হবে। স্নেহদা সিঞ্চন দলি বারদিরু স্নেহদ হবে, প্রেমদা বন্ধন দলি মনসলিরলি ভাবনে। আরে পগল, লিরিক্স আমার সুর মনে আছে। না সত্যি, মানে আমি ভাবতে পারছি না, তুমি লয়ার সাথে গান করছো, নাচ করছো, ঠিক আছে সেটাও মেনে নিলাম, সাথে সাথে তুমি এতগুলো ভাষাতেও গান করছো, সেটা সত্যি মানে ভাবা যায় না। তো এবারে তুমি ছোট থেকে তো বললে যেটা তুমি ঘরে আন্টির কাছ থেকে গান শিখছো বা নাচ, সেটাও আন্টির কাছ থেকেই শুরু? হি ইজ মাই ইন্সপিরেশন বেসিক্যালি। আচ্ছা, তো সেবারে আন্টি ছাড়া বাড়িতে কি মানে উনি ছাড়া আরও কি কেউ ছিলেন যে নাকি তোমার ইন্সপিরেশন? নো নো নো, আই এম ফ্রম
My mom is the only artist in the family. Acha, acha. Amar baba doctor, amar boro didi doctor, amar jiju doctor, acha. Amar choto bon doctor. And I'm the only one in the family who can sing. To ebare mentally support to peyecho shobar theke. Today I'm here only because of them. Acha. তো সেবারে আন্টি আঙ্কেল কি মানে গান করেন উনি না উনি একেবারেই না না একদম না ওনার উনি আমাকে সবসময় একটা জিনিসে বলেন কি তুমি লাইফে যা করো ভালো করে করবে দ্যাটস এনিথিং লাইক ইউ আর প্র্যাকটিসিং তুমি গান করো নাচ করো হি ইজ নট মেইনলি বদার অ্যাবাউট এনিথিং হি ইজ লাইক ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট যে করো কিন্তু ভালো করে করো I'll tell you, today whatever I am, it's because of him. Okay. Today I am here because of him. My life, yeah, I owe my life to him. তুমি এত কথা বললে ফ্যামিলিকে নিয়ে এবারে একে একে সবার যদি নাম বলো স্পেশালি প্রথমে আঙ্কেল আর আন্টির নাম জানতে চাইবো হ্যাঁ বাবার নাম ডক্টর টিকে সিনহা আচ্ছা মার নাম পদ্মজা সিনহা আচ্ছা আমার বড় দিদি শি ইজ এ ডক্টর প্রিয়াঙ্কা সিনহা আচ্ছা আর আমার জিজু ডক্টর ইডেন সিনহা আমার ছোট বোন ডক্টর প্রিয়দর্শিনী সিনহা পুরো মানে ডক্টর ফ্যামিলিতে সবাই তুমি একা প্রফেশনের দিক দিয়েও কিন্তু আলাদা একটা মানে লয়ারে গেছো হ্যাঁ তো ওনারা সবাই কি শিলচরে আছেন হ্যাঁ মাই ইয়াঙ্গার সিস্টার ও আছে ব্যাঙ্গালোরে আচ্ছা হ্যাজ কমপ্লিটেড হার এমবিবিএস আচ্ছা তো এবারে নেক্সট কি ভাবনা চিন্তা রয়েছে তোমার নেক্সট হ্যাঁ সেটা গান নিয়ে বলবো হ্যাঁ গান নিয়ে আমার একটু দু তিনটা প্রজেক্ট আছে আচ্ছা বাট এখন একটা আমার পোস্ট প্রোডাকশন কাজ চলছে আমার আচ্ছা এই যে আমার এই অ্যালবাম কফি লাভার ইয়ারে এটা পোস্ট প্রোডাকশন কাজ চলছে ইটস নট কমপ্লিটেড না আচ্ছা এই যে ইউ ওয়ান্স আই রিলিজড ইট পোস্ট প্রোডাকশনের কাজ ইউ নো এটার পরে দেখি আই আইল জাস্ট সিট অ্যান্ড সিট উইথ মাই টিম প্রোডাকশন হাউস আছে ইনোপা প্রোডাকশন আচ্ছা এটা আমার প্রোডাকশন হাউস তো হ্যাভ টু সিট উইথ দেম তো আমার নেক্সট ইয়া মেবি সাম সিক্রেট সাম সারপ্রাইজ সরি নট সিক্রেট সাম সারপ্রাইজ তো সেগুলো কি সব বিষ্ণুপ্রিয়া মণিপুরীতেই হবে নো নো নট এট অল আমি একটা জিনিস বলবো আমার গান মাই মিউজিক ইটস নট কনফাইন টু ওয়ান রিলিজন ওয়ান কমিউনিটি ঠিক আছে তো ইটস ফর এভরিবডি অ্যান্ড আমি সবসময় ভাবি মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো আমি যখন লঞ্চ করেছিলাম ব্যাঙ্গালোরে এই গানটা এত ভালো পেয়েছে আমার বন্ধুরা অ্যান্ড পিপল হু আর সাউথ ফ্রম সাউথ দে ওয়ার সিঙ্গিং দ্য সং ইউ নো বাঙালি হোক মারওয়ারি সাউথ ইন্ডিয়ান আই থিঙ্ক দ্যাট মোমেন্ট আই ফেল্ট আই এম সাকসেসফুল ডেফিনেটলি ঠিক আছে আমি তোমার গানটা যখন শুনছিলাম আমি তোমাকে অনেকবার বলেছি আমি কিছু বুঝতে পারছিলাম না কিন্তু আমিও কিন্তু কোথাও না কোথাও একটা গুনগুন গুনগুন করে যাচ্ছিলাম অ্যাবসলিউটলি দ্যাট ইজ আ পাওয়ার অফ মিউজিক অ্যান্ড দ্য কম্পোজিশন আমি এটা আমি আই নিউ সামহাও এটা মানে ভালো হবে ভালো আই অলওয়েজ হ্যাড দিস হোপ কিন্তু ইট ওয়াজ আ ম্যাসিভ হিট আমি মানে আই অলওয়েজ নিউ দ্যাট ভালো হবে কিন্তু ইট ওয়াজ মোর দ্যান ইউর এক্সপেকটেশন মাই এক্সপেকটেশন মানে এটা এভরিওয়্যার abroad I ami release hour pore you know I started getting calls from America Delhi Pune and not only from Bishnupriya Manipuri community my friends ora mane you know they're in abroad they're Bengalis South Indians and Parsis or jigesh amake jigesh korche hey what is the meaning of Nirolekhan itna acha ye music kisne diya hai maine bola Silchar aa jao pehle then I will you know let you meet the composer মানে ইটস অ্যামেজিং যে রিভিউস পেয়েছে ইটস রিয়েলি নাইস দ্যাট মোমেন্ট না আই ফেল্ট ইয়া আই এম সাকসেসফুল রাইট নাও কেন কি আই টোল্ড কি আমার মিউজিক ইটস নট কনফাইন্ড ওনলি টু ওয়ান কমিউনিটি অ্যান্ড রিলিজন ইটস ফর এভরি ওয়ান
সেই তোমার যে ভিডিওটা ছিল ওইটার পাওয়ার এতটাই যে আমি প্রথমে দর্শকদেরকে বলেছিলাম যে ফার্স্ট একটা পার্ট তোমার সাথে কথা বলবো অ্যালবামটা নিয়ে, তারপর অন্য কথাবার্তাতে চলে যাব। কিন্তু দেখো আমাদের কনভারসেশনের শুরু থেকে শেষ অবধি কিন্তু রয়ে গেছে সেই তোমারই অ্যালবাম। তো তুমি বলছিলে যে হিন্দি গান করো, বাংলা গান করো, সাউথ ইন্ডিয়ান গানও করো। তো বাংলাটা শুনে নিয়েছি, সাউথ ইন্ডিয়ানটাও শুনে নিয়েছি, এবারে হিন্দিটা শোনাও। ঠিক আছে, হিন্দি একটা দাদা। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा कहा दो दिलों ने कि मिलकर तभी हम न होंगे जुदा। ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। কিছু বলার নেই, মানে তুমি একটু আগে বলছিলে যে মিউজিক কম্পোজার, মানে ওই মিউজিকটা এত ভালো ছিল ভিডিওটার যে মানে সবার মন ছুঁয়ে গেছে। শুধু মিউজিকটাই না, তোমার আওয়াজটা এতটাই মিষ্টি, মানে আমাদের সবার মনে একটা কেমন যেন একটা ছায়া রেখে যায় তোমার। ভীষণ ভালো তোমার সুর, তোমার আওয়াজ। তো এবারে একটা ভিডিও তো হলো, তুমি আমাদের বললে আমাদের জন্য বেশ কিছু সারপ্রাইজও ওয়েট করছে, সেগুলো পেয়ে যাবো টাইম মতো। তো এবারে মিউজিকটা কি শুধু মানে অ্যালবামেই থাকবে? নো, নট এট অল। আমি অ্যাকচুয়ালি অলরেডি এই অ্যালবাম রিলিজ হওয়ার আগেই আই অলরেডি স্টার্টেড গেটিং অফার্স। আচ্ছা, ফ্রম সাউথ। আচ্ছা, ঠিক আছে। অ্যান্ড আই পারফর্ম তো করছি, তো আমি বললাম এই আমার পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, আই এম আ বিট বিজি বিকজ আই এম দ্য ওয়ান অফ দ্য প্রোডিউসার। আচ্ছা, সাথে সাথে সেটাও হচ্ছে। ওকে, সো ওয়ান্স ইটস ডান পরে আই অলরেডি স্টার্টেড ডুইং প্রোগ্রামস, অ্যাকচুয়ালি স্টেজ শোস দিল্লিতে অ্যান্ড ব্যাঙ্গালোর। আর প্লেব্যাক সিঙ্গিং, হ্যাঁ, আই অলরেডি স্টার্টেড গেটিং অফার্স, সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। আই জাস্ট হোপ না, প্লিজ তুমি করো, মানে যেখান থেকেই তোমার গান শুনতে পাবো সেটাই কিন্তু ভালো লাগবে। তো তোমার তো ছোট থেকে বড় হওয়া শিলচরে, হ্যাঁ, তো সেখানে মানে দিল্লিতে যাওয়ার আগে বা ব্যাঙ্গালোরতে যাওয়ার আগে তুমি এখানে কি কোনো পারফর্ম করতে? হ্যাঁ, ডেফিনেটলি। আমি স্কুলে আমি নাচ গানই করতাম। আচ্ছা, স্কুল কলেজে আমি এখানে করেছি, মা আমাকে নিয়ে যেত, ইউ নো। হ্যাঁ হ্যাঁ, পুরো আই থিঙ্ক আমার হোল থ্রু আউট মাই চাইল্ডহুড, ইউ নো, টিল এইথ নাইন্থ পরে মাই ড্যাড ওয়াজ প্রি স্ট্রিক্ট, ইউ নো। হ্যাঁ, সো টিল এইথ আই কন্টিনিউসলি আই ইউজ টু পারফর্ম, নাচ গান অলওয়েজ, ইট ওয়াজ অলওয়েজ দ্যাট। তো সেবারে তুমি আন্টির কথা তো আমরা শুনলাম, মানে তোমার মুখ থেকে অল্প অল্প শুনেছি, সেবারে আন্টিকে নিয়ে আরেকটু যদি বলো, মানে তুমি যেহেতু বলছো উনি তোমার ইন্সপিরেশন, মানে ওনার কথা শুনতে ওনার কথা জানতে আরও বেশি করে ইচ্ছে করছে। হ্যাঁ, নিশ্চয়ই। মা, শি ইজ ভেরি ইমোশনাল পার্সন। হ্যাঁ, উনি আর্টিস্ট, তো শি ইজ এ রাইটার, ইজ অ্যান অ্যামেজিং রাইটার। ওনার কবিতা, উনি বাংলাতে কবিতা বাংলাতে লেখেন, অ্যান্ড ওনার কবিতা বই রিলিজ হয়েছে। আচ্ছা, আই থিঙ্ক অ্যারাউন্ড 3-4। ঠিক, নন্দিনীর, উনি নন্দিনীর মেম্বার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মেম্বার, নন্দিনীর মেম্বার। তো ওনার 3-4 বই তো রিলিজ হয়েছে, অ্যান্ড উনি ওনার লেখাগুলো না, ইটস ভেরি ডিফারেন্ট, ভীষণ ডেপথ, and that's what I wanted, you know, in my this album. Prottekta gaane na each word ekta word ache, mikupe ke je niro lekha, mikupe eta mikupe je, thik ache, eta mikupe every moment. To koto ta word ache ami to ami ko shuni ni, like recognition bole what ki আমার আমার দিদা বললো, আমার দিদাও ইভেন শি ওয়াজ লাইক, তো শি ইজ ভেরি পার্টিকুলার অ্যাবাউট দ্যাট। ওনার ভেরি অথেন্টিক, ভেরি পিওর ওনার, ইউ নো, দ্যাট কবিতা, আর রাইটিংস, দ্যাট টোটালি ভেরি ভেরি ডিফারেন্ট। আর তুমি তো বললে যে তোমার গান আর নাচও ওনার থেকেই শেখা, মানে প্রথম বাড়িতে যেটা হয়েছিল। হ্যাঁ, ইন্সপিরেশন, শি ইজ নাও ডান্সার অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো উনি আমার ওনার কাছে স্টুডেন্ট আসতেন শিখতে, তোমারও দেখে দেখে শেখা? হ্যাঁ হ্যাঁ, আমি শিখেছি কিন্তু বেশি শিখিনি, বাট নাও আই রিগ্রেট, ইউ নো, কেন পড়তে দিতে না। তো ইউ নো, বাট শি ইজ ডেফিনেটলি মাই ইন্সপিরেশন।
উনার কাছ থেকে মার কাছ থেকে আমি গান শুনেছি এন্ড ইটস ইন মাই ব্লাড বিকজ অফ হার ভীষণ ভালো লাগছে নেক্সট দিন যখন তুমি আসবে এক্সপেক্ট করছি যে আমাদের স্টুডিওটাতে তুমি আবার আসবে সাথে আন্টিকেও নিয়ে আসবে ডেফিনেটলি শিওর আমরা চাইবো আমাদের ভিটিভির পক্ষ থেকে ওনার সাথে কথা বলতে অনেক ইচ্ছে করছে মানে তোমার কাছে শুনে শুনে কি বলবো মানে তোমার থেকে শুনে শুনেই ওনার ফ্যান হয়ে গেছে অনেক বড় আমি বলবো মাকে হ্যাঁ গিয়ে বলবে আমাদের কথা তোমার সাথে আরও কথা বলবো তো দর্শক বন্ধুরা আমার মনে হচ্ছে আপনাদের সবার কিন্তু অপেক্ষায় আপনারা রয়েছেন যে ডল সিনহার নেক্সট অ্যালবাম কবে রিলিজ হবে আর সাথে সাথে আন্টির সাথে আমার মতো আপনাদের সবার নিশ্চয়ই আরও কথা বলতে ইচ্ছে করছে আমরা আজ তো ওনার সাথেই কথা বলবো আরও কথা বলবো কিন্তু নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিরতি ওখানে হেলা ওখানে হেলা গাড়িতে হেলা গাড়িতে হেলা আর এখানে ওখানে হেলান দিতে হবে না আরিফেল নিয়ে এলো বিভিন্ন সাইজ ও ডিজাইনের নানা রঙের আরামদায়ক চুল যেখানে সেখানে হেলান না দিয়ে একবার বসেই দেখুন আরিফেল চুল এবার বসবে সবাই চিকেন লাভার্স দের জন্য মিস্টার নুডলস চিকেন ফ্লেভার রিয়েল চিকেনের সাথে মিস্টার নুডলস অলংকার কিনতে চান তাহলে সরাসরি চলে আসুন নিউ মদনমোহন জুয়েলার্সে খাঁটি হলমার্কের সোনার গয়না সহ এখানে পাচ্ছেন রকমারি মনমাতানো ডিজাইনের অলংকার ও গ্রহরত্ন আদি তাছাড়াও পুরনো গয়নার পরিবর্তে এখান থেকে নিয়ে যেতে পারেন হলমার্কের খাঁটি সোনার গয়না বা তৈরি করাতে পারেন নিজের রুচিমতো আধুনিক ডিজাইনের গয়না আদি মনে রাখবেন খাঁটি সোনা মানেই নিউ মদনমোহন জুয়েলার্স এন এন দত্ত রোড শিলচর উফ একদমই মানাচ্ছে না ইয়েস কেবল টেবিলই নয় সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন ইটালিয়ানো পিওর আর্ট প্রান্টোস দ্য টেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সুপার পিকেলস টেস্টের পরীক্ষায় ফুল মার্কস ওরে বেটা লস্কর চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর এ শুধু কেদারা নয় এ কি আমারও যে কবিতা বেরোয় আনিবো আরএফএল এর রয়্যাল চেয়ার বসিলে ঠিকই কবিতা না না কবিতা সে তো আমার নিজের প্রতিভা চুরির কবিতা আরো বিকশিত হলো তার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হলো ওরে বেটা লস্কর চেয়ারটা রেখে গেছে কবি হওয়া তস্কর আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল এলো চিকেন আর ভেজিটেবলের মন মাতানো স্বাদে পুষ্টিকর প্রাণ স্ন্যাক নুডলস এর কুড়মুড়ে টেস্টে মেতে ওঠো ঘরে কি বাইরে প্রাণ স্ন্যাক নুডলস যখন তখন যেখানে সেখানে ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে আমাদের স্টুডিওতে রয়েছেন ডল সিনহা আমরা আবারও কথা বলে নেব ওনার সাথে তো তোমার নাম মানে আমি মাত্র বললাম ডল সিনহা কিন্তু আমি
শুনতে পেরেছি বা জেনেছি ওইটা কিন্তু তোমার শুধু গানের জগতে তোমার নাম। তো সেটা কি করে আর তোমার আসল নামটা যদি বলো সবাইকে? অ্যাকচুয়ালি ডল সিনহা, ডল আমার নিকনেম, তো এটা আমি মিউজিক প্রফেশনে এটা আমি ইউজ করো, দিস নাথিং হাইড অ্যান্ড সিক অ্যাবাউট। আচ্ছা আচ্ছা। প্রফেশনালি অ্যাজ এ লয়ার অলওয়েজ ইউজ দেবন্তেনা সিনহা। আচ্ছা, দ্যাটস ইট, এটা নাথিং, সেটার ভেতরে আর কিছু নেই কেন? নট এট অল, নট এট অল, ইউ ক্যান কল মি দেবন্তেনা ডল, এনিথিং। আচ্ছা, তোমার সাথে একটু আগে যা কথা বলছিলাম সেই মঞ্চস্থ করার ব্যাপারটা নিয়ে, তো এবারে তুমি তো বললে যে দিল্লিতে ব্যাঙ্গালোরে তুমি অনেক পারফর্ম করেছো, তো সেখানের কিছু এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো। আমি পারফর্ম করেছি এই অ্যালবামের আগে। হ্যাঁ, ঠিক আছে, আমি দিল্লিতে আমি করেছি ফর্মাল প্রোগ্রাম। আচ্ছা, ক্লাসিক্যাল গজল করেছি আমি। আচ্ছা, নট লাইক পিওরলি গজল এনভায়রনমেন্ট, ফর্মাল এনভায়রনমেন্টে। আর ব্যাঙ্গালোরে তো আমি কলেজে পারফর্ম করতামই, অ্যান্ড নর্মাল পারি, কিন্তু এটা মানে পারফর্ম করতাম যে এটা আমার এই অ্যালবাম রিলিজের আগে, আগে আমার অ্যালবাম রিলিজের পরে কিন্তু আমি করিনি, কিন্তু আমার কাছে মানে কলেজ গেটে, হ্যাঁ, বাট আই এম জাস্ট টেকিং সাম টাইম, আমি বললাম ইউ নো আফটার ওয়াট টু থ্রি, আফটার টু মান্থস তুমি আবার স্টার্ট করবে, আই'ল স্টার্ট অফ উইথ মাই ওয়ার্ক, এক্সপেক্ট করছি আর সেটা হবে নিশ্চিত। ওইটা নিয়ে যে তোমার এখন অ্যালবামের পরে যেই পারফরমেন্সগুলো করবে সেটার ক্রেজ অনেক বেশি হবে আগেরগুলোর তুলনায়, আগেও তো ছিলই নিশ্চয়ই আর এবারে অনেকটাই বেশি হবে। আগে তোমাকে ধরো শুনতে আসতো, এখন দেখতেও আসবে, তো আমাদের কাছে তো সময় আর বেশি নেই, তো এবারে আমরা মানে মোটামুটি শেষের দিকে চলে এসেছি, তো এবারে তোমার একটা পছন্দের গান যদি শোনা। আমি একটা গজল করি দু লাইন, ঠিক আছে? গম কা খজানা তেরা ভি হ্যায় মেরা ভি, গম কা খজানা তেরা ভি হ্যায় মেরা ভি, ये नजराना तेरा भी है मेरा भी, गम का खजाना तेरा भी है मेरा भी, तू मुझको और मैं तुझको समझाऊं क्या, तू मुझको और मैं तुझको समझाऊं क्या, दिल दीवाना तेरा भी है मेरा भी, दिल दीवाना तेरा भी मेरा भी, गम का खजाना तेरा भी है मेरा भी। थैंक यू। না, এবারে আমি আর কিছু বলবো না, অসাধারণ বলতে বলতে মানে আমার শব্দ ফুরিয়ে এসছে, আর কি বলবো, কিছু আর বলার নেই সত্যি। তোমার আমাদের সময় তো আজকে এখানেই শেষ হয়ে যাবে, তো তোমার তোমার পছন্দ, তোমার প্যাশন, তোমার প্রফেশন সব কিছুর জন্যই রইল ভিটিভির পক্ষ থেকে শুভেচ্ছা, আর এক্সপেক্ট করব মানে খুব তাড়াতাড়ি আমাদের পরের অ্যালবামগুলো চলে আসুক আমাদের জন্য, সেটাই। তুমি খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। তো দর্শক বন্ধুরা, আজকে আমাদের জল সিনহার সাথে সাক্ষাৎ আর কথাবার্তা এখানেই শেষ হলো, আবারও দেখা হবে আপনাদের সাথে, আজকে এখানেই বিদায় নিচ্ছি, নমস্কার।